জগৎকে ভালোবেসো না, পৃথিবীতে যা আছে তাও ভালোবেসো না। যদি কোনো মানুষ জগৎকে ভালোবাসে, তবে পিতার ভালোবাসা তার মধ্যে নেই। কিন্তু কে তার কথা রাখে, তার মধ্যে ঈশ্বরের ভালোবাসা নিখুঁত। আমরা জানি যে আমরা তার মধ্যে আছি। ভেবে দেখো, পিতা ঈশ্বর আমাদের কত ভালোই না বেসেছেন, যাতে আমরা ঈশ্বরের সন্তান বলে অভিহিত হই। বাস্তবিক আমরা তাই। জগতের লোক আমাদের চেনে না যে আমরা ঈশ্বরের সন্তান, কারণ তারা ঈশ্বরকে জানে না। সুতরাং তোমরা অবশ্যই প্রভু তোমাদের ঈশ্বরকে ভালোবাসবে। তিনি তোমাদের যেগুলো করতে বলেন সেগুলো তোমরা অবশ্যই করবে। তোমরা নিশ্চয় তার বিধি, নিয়ম এবং আজ্ঞা সকল সবসময় মেনে চলবে। প্রভুকে ধন্যবাদ দাও, কারণ তিনি ভালো। তার আশীর্বাদ ও করুণা চিরন্তন। আমাদের জন্য ঈশ্বরের ভালোবাসা আছে, আমরা তা জানি ও বিশ্বাস করি। ঈশ্বরই স্বয়ং ভালোবাসা, আর যে কেউ ভালোবাসায় থাকে সে ঈশ্বরের মধ্যে থাকে ও ঈশ্বর তার মধ্যে থাকেন। এখন এই তিনটি বিষয় আছে, বিশ্বাস, প্রত্যাশা ও ভালোবাসা, আর এদের মধ্যে ভালোবাসাই শ্রেষ্ঠ। যদি আমাদের ক্ষেত্রে ভালোবাসা এইভাবেই পূর্ণতা পায়, তবে শেষ বিচারের দিনে আমরা নির্ভয়ে দাঁড়াতে পারব, কারণ এই জগতে আমরা খ্রিস্টেরই মতো। তোমরা সর্বদাই নত নম্র থাকো, সহিষ্ণু হও, ভালোবেসে একের অপরকে গ্রহণ করো। সুতরাং আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমার মধ্যে জীবিত আছে। আমার দেহের মধ্যে যে জীবন আমি এখন যাপন করি, এ কেবল ঈশ্বরের পুত্রের অপর বিশ্বাসের দ্বারাই করি, যিনি আমাকে ভালোবেসেছেন এবং আমার জন্য নিজেকে উৎসর্গ করেছেন। সেই স্বপ্ন দর্শকের কথা শুনো না। কেন? কারণ প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের পরীক্ষা করছেন। প্রভু জানতে চাইছেন যে তোমরা তাকে তোমাদের সমস্ত হৃদয় এবং তোমাদের সমস্ত প্রাণ দিয়ে ভালোবাসো কি না। খ্রিস্টের ভালোবাসা আমাদের নিয়ন্ত্রিত করে, কারণ আমরা নিশ্চিতভাবে বুঝেছি তিনি সকলের জন্য মৃত্যুবরণ করলেন, তাতে সকলেরই মৃত্যু হল। কারণ ঈশ্বর এই জগৎকে এতই ভালোবাসেন যে তিনি তার একমাত্র পুত্রকে দিলেন, যেন সেই পুত্রের অপর যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট না হয় বরং অনন্ত জীবন লাভ করে।